নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফিউশন ওয়েব চ্যানেলের পর্দায় আমি জিনিয়া আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বেঙ্গল ফিউশন মানেই কিন্তু নতুন নতুন পর্ব, নতুন নতুন বিষয়, এবং সেগুলো রোজকার জীবনে মানে রোজকার দিনে কতখানি আমাদের কাজে লাগে সেই বিষয়গুলোই আমরা সবসময় কিন্তু তোমাদের সামনে তুলে ধরি। আজকের বিষয় নির্বাচনটাও ঠিক সেই রকমই। আমরা এখন ভীষণ ব্যস্ত, ব্যস্ততার জন্য রোজ হয়তো আমাদের বাজার যাওয়া সম্ভব হয় না, কিন্তু বাজার থেকে জিনিসও তো কিনে নিয়ে আসতে হবে। অনেকে বলতেই পারো এখন হোম ডেলিভারি আছে, কোনো অসুবিধা নেই, সেটা আছে, কিন্তু বেশিরভাগ মানুষই থলে হাতে বাজার যেতে ভীষণ পছন্দ করে এবং দেখে শুনে তাদের পছন্দ মতো জিনিস, সবজি বলো, ফল বলো বা অন্যান্য জিনিসও কিন্তু কিনে নিয়ে আসে, আর সেগুলো অনেকখানি পরিমাণে বেশিই কিনে আনে, কারণ বারবার যাওয়া সম্ভব নয়। অনেক সময় বেশি পরিমাণে আনার জন্য সেই জিনিসে ঠিকমতো সংরক্ষণ হয় না, আর সংরক্ষণ যদি না হয় তাহলে সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকখানি থেকে যায়। শুধু নষ্ট হয় তাই নয়, তার সঙ্গে সঙ্গে অর্থেরও অপচয় হয়। তাই আজকে আমি এই বিষয়টাই নির্বাচন করেছি যে কীভাবে কোন কোন জিনিসটাকে ঠিকঠাক করে কীভাবে সেগুলোকে সংরক্ষণ করবে। সংরক্ষণ করা মানেই হলো সেই জিনিসগুলোর পুষ্টিগুণটাকে ঠিকঠাক রাখা। আমরা সংরক্ষণ বলতেই বোঝায় এনে সেগুলোকে ফ্রিজে কিভাবে ঢুকিয়ে দেবো, যাতে ফ্রিজ আছে অবশ্যই, কিন্তু ফ্রিজে ঢুকিয়ে রাখাই কি সব? আর এই ফ্রিজেই কি সব ফল বা সব সবজি ঢুকিয়ে রাখা যায়, বা সেগুলো কি ভালো থাকে? কিছু কিছু সবজি বা ফল থাকে সেগুলো কিন্তু বাইরেই ভালো থাকে, আবার কিছু কিছু ফল বা সবজি থাকে যেটা ফ্রিজের মধ্যে রাখলে খুব ভালো থাকে। কোন জিনিসটা ফ্রিজে রাখলে ভালো থাকে আর কোন জিনিসটা ফ্রিজে রাখলে ভালো থাকে না, সেটাই এবার বলবো। প্রথমেই বলবো সবুজ শাক পাতা। ধরো ধনে পাতা বলো, লেটুস পাতা বলো, পার্সলে পাতা বলো, এই ধরনের পাতা বা পেঁয়াজ পাতা, এগুলো তো আমরা হয়তো কোনোদিন হয়তো রান্না করবো বলে বেশ কিছুটা পরিমাণে কিনে আনি, এবং রোজ রোজ তো সম্ভব নয় বাজারে যাওয়া, তো সেক্ষেত্রে কী করবো? বাইরে ফেলে রাখলে শুকিয়ে যাবে, হলদেটে হয়ে যাবে, সেটার কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না। কিন্তু এই জিনিসগুলো যদি আমরা ফ্রিজের মধ্যে রাখি এবং সেটা পেপার ব্যাগে মুড়ে রাখি, পেপার ব্যাগ যদি না থাকে তাহলে পেপারের মধ্যে রাখতে পারো, অনেকে আবার প্লাস্টিকের মধ্যেও রাখে, তবে আমি বলবো পেপার ব্যাগের মধ্যে রাখাটাই সবথেকে বেটার। এটা করে যদি তোমরা রাখো তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ওই জিনিসগুলো তাজা থাকবে। এরপরে বলবো সবুজ শাকসবজি। সব শাকসবজি কিন্তু ফ্রিজের মধ্যে আবার ভালো থাকে না, যেমন ধরো কিছু ঝিঙে বলো, পটল বলো, ক্যাপসিকাম বলো, বা এই সবুজ ধরনের যে সবজিগুলো, ফুলকপি বলো, এগুলো কিন্তু ফ্রিজের মধ্যে খুব ভালো থাকে। সেগুলো যদি মুড়ে একটু কিছুর মধ্যে রাখা যায় তাহলে শুকিয়েও যায় না এবং অনেকখানি টাটকা থাকে অনেক দিন ধরে, তুমি 7 দিন এই সব সবজিগুলো অনায়াসে ভালোভাবে রাখতে পারো। এবারে বলবো মরিচের কথা, মানে লঙ্কার কথা। লঙ্কা কিন্তু বাইরের থেকে ফ্রিজে রাখলেই অনেক বেশি ভালো থাকে, বাইরে রাখলে শুকিয়ে যাওয়ার চান্স থেকে যায়। সেক্ষেত্রে লঙ্কার বোটাটা ছাড়িয়ে নেবে, তারপর সেই লঙ্কাগুলোকে যদি ফ্রিজের মধ্যে রেখে দাও, একটা ঝুড়ির মধ্যে, ছোট্ট একটা ঝুড়ির মধ্যে যদি লঙ্কা রেখে দাও বেশ কিছুদিন, তোমার 9-10 দিন মতো লঙ্কা ভালোই থাকে। আর লঙ্কা যখন কেনে মানুষ তখন কিন্তু অনেকটা পরিমাণেই কাঁচা লঙ্কা কিনে নেয়, সেক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করো, প্রথমে বোটাটাকে ছাড়িয়ে নাও, তারপর সেটা ফ্রিজের মধ্যে রাখো। বাইরে রাখার থেকে ফ্রিজে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকে। অ্যাভোকাডো কিন্তু ফ্রিজের মধ্যেই ভালো থাকে, অনেকে ভাবে বাইরে রাখলে বোধহয় ভালো থাকে, এটা কিন্তু ঠিক না। অ্যাভোকাডো বাইরে রেখে ধরো পেকে গেল, তারপর সেটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দাও, ফ্রিজের মধ্যে যদি তুমি রাখো তাহলে কিন্তু 3-4 দিন ওটা অনায়াসে ভালো থাকবে, কিন্তু বাইরে যদি রাখো সেটা কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। গাজরও কিন্তু ফ্রিজের মধ্যে খুব ভালো থাকে, তুমি কেটে একটা কন্টেনারে ভরেও গাজর তুমি রাখতে পারো, অথবা এমনি পেপার ব্যাগে মুড়েও গাজর রাখতে পারো, এটাতেই অনেক বেশি ভালো থাকবে এই সবজিটা।
আঙুর কিন্তু সব ফলের থেকে ফ্রিজে সব থেকে ভালো থাকে, বাইরে রাখলে শুকিয়ে যায়। কিন্তু আঙুর রাখার ক্ষেত্রে একটা সাবধানবাণী অবলম্বন করবে, অন্যান্য ফলের সঙ্গে মিশিয়ে কিন্তু কখনোই আঙুর রাখা উচিত না। আঙুর কিন্তু ভীষণ সেন্সিটিভ, তাই ওকে আলাদা করে আলাদাভাবে একটা জায়গার মধ্যে আঙুরটাকে রাখার চেষ্টা করো। এছাড়া আরও অনেক ফল আছে যেগুলো আমরা রোজকার রোজ দিনই হয়তো ব্যবহার করি, সেগুলো ফ্রিজে রাখতে পারো, কিন্তু যেহেতু যেগুলো সেন্সিটিভ ভীষণ সেগুলোর কথাই আমি তোমাদেরকে বললাম যে ফ্রিজে কোনগুলোকে রাখা উচিত। এবারে বলবো, এ তো গেল ফ্রিজে যেগুলো রাখবে তার কথা, এবারে বলবো ফ্রিজে কোন জিনিসগুলো রাখা কিন্তু একদমই উচিত না। সবার আগে কলার কথা বলবো। কলা কিন্তু ফ্রিজে কোনো অবস্থাতেই রাখবে না। কলা যে কোনো একটা ঝুড়ির ওপরে কোনো একটা হয়তো খাবার টেবিলে সাজিয়ে রাখলে বা এমন অনেক জায়গায় রাখলে যেখানে কলাটা খুব ভালো থাকবে এবং অন্যান্য ফলের থেকে কিন্তু কলাটাকে আলাদা করে রাখবে। সব ফল একসঙ্গে রাখা উচিত না, কিছু কিছু ফল আছে যেগুলো একটু আলাদা করে রাখায় সব থেকে ভালো, তাই কলাটাকে অবশ্যই বাইরে রাখো। ঠিক সেরকমভাবে শশা কিন্তু ফ্রিজে রাখা কোনো মতেই উচিত নয়। শশা যদি তুমি ফ্রিজে রাখো তাহলে সেটা তো নষ্ট হবেই, তার সঙ্গে সঙ্গে ফ্রিজে রাখার জন্য শশার ভিতরটা যেন কীরকম হয়ে যাবে, এক দুদিনের মধ্যে সেই শশা কিন্তু আর তুমি ব্যবহার করতে পারবে না। তাই শশা সব সময় চেষ্টা করবে রুম টেম্পারেচারে বাইরে রাখতে। শশাও কিন্তু অন্যান্য ফলের সঙ্গে রাখতে নেই, তার কারণ হচ্ছে অন্যান্য ফল থেকে যে একটা গ্যাস বেরোয় সেটা কিন্তু শশাকে খুব সহজে পচনশীল করে দেয়। তাই তুমি একটু যে ফলই রাখো না কেন একটু আলাদা করে, ধরো একটা বড় ঝুড়িতে রাখলে একটু আলাদা করে করে রাখবে, কোনো অবস্থাতে একটার গায়ে একটা যেন চাপিয়ে দিয়ে রাখবে না। ফল রাখার ক্ষেত্রে এটা খুব মেনে চলা খুব দরকার। এবারে বলবো আলু। অনেকে আলু ফ্রিজের মধ্যে রাখে, আমি তো বলবো আলু একদমই ফ্রিজে রাখা উচিত না, তাতে আলুর স্বাদ যেমন নষ্ট হয়ে যায় তার সঙ্গে সঙ্গে আলু কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই আলু যতটা পারবে খোলা জায়গায় ছড়িয়ে রাখবে, আলু কিন্তু অনেক দিন ভালো থাকবে। সেরকমভাবে পেঁয়াজও কিন্তু ফ্রিজে রাখা একদম উচিত না। পেঁয়াজ যদি তুমি ফ্রিজে রাখো বাইরের দেখবে কীরকম একটু নরমও হয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে পেঁয়াজ খুব তাড়াতাড়ি পচে যায়, সেই জন্যই পেঁয়াজ সব সময় ফ্রিজের বাইরে খোলা জায়গায়, যেখানে আলু রাখবে হয়তো একটা তাকে আলু রাখলে তার নিচের তাকে পেঁয়াজটাকে রেখে দিলে। টমেটো অনেকে ফ্রিজে রাখে, টমেটোটাও কিন্তু ফ্রিজে রাখা উচিত না। অনেকে বলে ফ্রিজে রাখি তো অনেক দিন ভালো থাকে টমেটো, কিন্তু বন্ধুরা একটা খেয়াল করে দেখবে টমেটো যখন তোমরা যে জায়গাটায় রাখো, কেউ হয়তো প্লাস্টিকে মুড়িয়ে রাখে, কেউ হয়তো পেপারের মধ্যে মুড়িয়ে রাখে, যেভাবেই রাখো না কেন খুব সহজে কিন্তু টমেটো নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখার জন্য। অথচ সেই টমেটোকে যদি তুমি বাইরে রাখো, যদি তুমি একটু কাঁচা কিনতে পারো তাহলে তো কথাই নেই, কিন্তু যদি পাকা একটু শক্ত দেখে কেনো তাহলে ফ্রিজের বাইরে কিন্তু টমেটো অনেক দিন ভালো থাকে ফ্রিজে রাখার তুলনায়। এই ছোট ছোট জিনিস বেশ কয়েকটা আমি বললাম, খুব বেশি হয়তো বললাম না, রোজের ব্যবহারে যে জিনিসগুলো সেগুলো বললাম, সেই ফল বলো সবজি বলো এগুলো কোনটা ফ্রিজে রাখা উচিত কোনটা ফ্রিজে রাখা উচিত না, এবং সব থেকে বড় কথা ফ্রিজে রাখলেই তো হলো না, তার পুষ্টিগুণ বলো তার খাদ্যগুণ বলো সবটা যাতে যে জায়গায় রাখলে বজায় থাকে সেটা বলার চেষ্টা করলাম। কেমন লাগলো বন্ধুরা আমাদের এই পর্বটা সেটা কিন্তু আমাদের জানাতে একদম ভুল করবে না, কারণ আমাদের প্রত্যেক দিন একটা নতুন নতুন পর্ব তোমাদেরকে উপহার দিই, আর এটাই কিন্তু বেঙ্গল ফিউশনের আসল উদ্দেশ্য। ভালো থেকো বন্ধুরা, নিজেদের তো ভালো রাখবে, নিজের কাছের মানুষদের ভীষণ ভালো রেখো এবং সবসময় বেঙ্গল ফিউশন দেখতে থাকো। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি, নমস্কার।